নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো বাঙালিদের অতি পরিচিত আর প্রিয় খাবার মুরগি আলুর পাতলা ঝোল। আমরা বাঙালিরা কিন্তু রোববার কিংবা কোনো ছুটির দিন থাকলেই এই একটি রান্না করে থাকি। আজকে আমি করে দেখাবো মুরগি আলুর পাতলা ঝোল গোটা আলু দিয়ে, আর তাও আবার করবো প্রেশার কুকারে। কিভাবে প্রেশার কুকারে রান্নাটা করলে মাংস ছেড়ে যাবে না কিন্তু সিদ্ধ হবে, সেটাই আজকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আর আমার এই রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে রেখেছি, এর মধ্যে কিন্তু মেটেও নিয়েছি। আর এখানে 6টা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করব। গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি করব সর্ষের তেলে। অবশ্যই বাঙালিরা কিন্তু সর্ষের তেলেই মাংসটা রান্না করতে ভালোবাসে। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা রান্নায় যে যেমন তেল খান সেরকমই তেলটা অ্যাড করবেন। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা। যেহেতু পাতলা ঝোল করব, বেশি কিন্তু এই রান্নায় মশলা লাগবে না, আর পেঁয়াজটাও কিন্তু বেশি লাগবে না। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 3টে তেজপাতা। আমি কিন্তু তেজপাতাটা ফোড়নে দিইনি, আপনারা চাইলে ফোড়নেও দিতে পারেন। এভাবে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, যাতে মাংসের কালারটা খুবই সুন্দর হয়। এবার 1/2 টিস্পুন চিনি দিয়ে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করব। যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব গোটা আলুগুলো। আমি কিন্তু আলুগুলো আগে ভেজে তুলে নিইনি, আপনারা চাইলে কিন্তু আলু ভেজে নিতে পারেন। এইভাবে আরও কিছুক্ষণ মতো পেঁয়াজটা আর আলুটা ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো এইভাবেই ভেজে যাব। আমি কিন্তু গ্যাস সিম করেই ভাজছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, খুব ভালোভাবে কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি টমেটো দেওয়ার পরেই লবণটা অ্যাড করি, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 কেজি চিকেনের পরিমাণ অনুযায়ী সব মশলা অ্যাড করেছি, আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে নিতে পারেন। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন লবণটা দেওয়ার পর থেকে কিন্তু টমেটো থেকে জল বার হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। তারপর দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন। আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। ঝালটা আপনারা কে কেমন খান সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দেবেন। দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে। মশলা থেকে তেল বার হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো এই মশলার সঙ্গে কষিয়ে নেব। খুবই কিন্তু ঝটপট রান্নাটা হয়ে যায়। সব চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু মশলার সঙ্গে চিকেনের পিসগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করব। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে, মশলাও খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 4-5টা আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু অপশনাল, কিন্তু কাঁচা লঙ্কা দিলে ঝোলের একটা খুব সুন্দর গন্ধ আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটাই দেওয়ারই চেষ্টা করবেন, কারণ চিকেন কষানোর পরে কিন্তু যদি ঠান্ডা জল দেওয়া হয় চিকেনটা শক্ত হয়ে যায়, এই জন্যই গরম জলটা দেওয়া।
গরম জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা কে কেমন ঝোল পছন্দ করেন সেই বুঝেই জলটা দেবেন। হাফ টিস্পুন গরম মশলা দিয়ে খুব ভালোভাবে গরম মশলাটা এই ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে জাস্ট একটা হুইসেল দেব। হুইসেল দিয়ে কিন্তু প্রেশার কুকারটা প্রেশারেই রাখবো যতক্ষণ না নিজের ইচ্ছায় প্রেশারটা বার হয়। ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এবার হুইসেলের অপেক্ষা। একটা হুইসেল পড়ে গেছে, আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, এবার প্রেশারটা খোলার জন্য অপেক্ষা করব। প্রেশার খুলে গেছে, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা সুস্বাদু আর লোভনীয় দেখতে হয়েছে। রবিবারের দুপুরে যদি লাঞ্চে এরম একটা মেনু থাকে সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। অবশ্যই তাহলে বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।